এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সল্লি ওয়া সাল্লিম আলা খাইর খলকিল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা আবাদ শুকরিয়া বন্ধুগণ আল্লাহর জিকির করা একটি মহৎ কাজ মুমিনদের অন্তরে খোরাক মুমিনরা এই দ্বারা মনকে প্রশান্ত করে আল্লাহরবুল্লা আলমিনকে সন্তুষ্ট করে আল্লাহরুল্লা আলমিন তাই আসাদ করেছেন আল্লাহ বিদিকিল্লাহ ইনুল কুলুব জেনে রেখো আল্লাহর জিকিরে মনে প্রশান্তি আসে রসুল সাল্লাহলামকে এক ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামিক তো অনেক রয়েছে আমাকে এমন একটি বলে দিন যেটা আমি সব সময় করতে পারি সহজেই করতে পারি রসাল্লাম বললেন লাজাল ইসানা কারাতাবা মিন দিকল্লাহ তোমার জিব্বা যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে বিজা থাকে সবসময় যে আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করতে গেলে আপনার নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো স্থান বৈঠকের প্রয়োজন পড়ে না যে কোনো সময় আল্লাহর জিকির করতে পারেন মা ইশারাদিনে বলেন যে রাসাল্লাম চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির করতেন তো আল্লাহর জিকির যে করব আল্লাহর জিকির করা তসবি করা নির্দিষ্ট কিছু জিকির রয়েছে যেটি পাঁচ শক্ত সালাতের পরে আমরা করি বা সকাল সন্ধ্যায় করি আর কিছু আল্লাহর তসবি জিকির রয়েছে যে এক সময় করতে পারি তো দেখা যায় পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে তসবিগুলি করি সকাল সন্ধ্যার পর তসবিগুলি করি অনেকে আছে এই তসবির দানা দিয়ে আমরা পড়ি আর অনেকে আছে এই আঙ্গুলের এইগুলি গণনা করি তো এই নিয়ে আমাদের মাঝে মতবিরোধ বর্তমানে অনেক ওলামাগণ যারা সহি আকিদার বিশ্বাসী দাবিদার তারা বলে যারা এই তসবির দানা দিয়ে তসবি করবে তারা রাসুলের নাফরবাণী করল তে মূলত কি এটা নাফরমানি করা হবে বা এটা কি বিদাত হবে অসম্ভব এটি বিদাত হতে পারে না সব সময় জেনে রাখবেন আঙ্গুল দিয়ে তসবি করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুলি করা তসবি গুলি করা সর্ব উত্তম মুস্তাহাব রসুলাম যেটি করেছেন আব্দুল আমরবনা আসর হাদিস তিনি বলেন রসুল আল্লাহ ইয়া কিন্তু তসবি বিল আসাবি আমি রসালামকে দেখছি রসালাম তাসবীহ করেন এ আঙ্গুলগুলি গণনা করে। এসি রবীন্দ্রনাথ থেকে বিনীত। মহিলা সাহাবি বললেন রাসূল আমাদেরকে নির্দেশ দিবেন। আইয়াখিদনা বিন ফা অর্থাৎ নির্দেশ দিছেন মহিলাদেরকে যেন তারা এ আঙ্গুলগুলি দিয়ে তসবি করে। কেননা এ আঙ্গুলগুলি জিজ্ঞাসিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পক্ষে সাক্ষী দিবে যে তসবি করেছিল। হাত দিয়ে কি কাজ করেছে? তসবি করেছে। ভালো কাজ করেছে। এটি সাক্ষী দিবে। সর্ব উত্তম সন্ন্যাস পদ্ধতি হলো তসবির করা হলো আঙ্গুলগুলি গণনা করে কেউ যদি কাউন্ট করার জন্য কত সংখ্যা গণনা করলেন এটি যদি তসবি ব্যবহার করেন এটি যা এজ রয়েছে অসংখ্য সাহাবি থেকে বর্ণিত তাবিগন থেকে বর্ণিত এবং আমাদের সালফে হিনগন অনেকে তসবী করেছেন এই সমস্ত তসবি তখন ছিল না তখন তারা কোনো কিছুর দানা অথবা পাথরগুলি গণনা করতেন কেন একটি কাউন্ট নির্দেশের সংখ্যা কাউন্ট করার জন্য মূলত তসবিহ এখানে কাউন্ট করা উত্তম একান্তই যদি আপনি এই তসবি ব্যবহার করেন এই সমস্ত এটি ব্যবহার করতে পারেন তবে সব সময় খেয়াল রাখবেন যেন লোক দেখানো লোক শোনানো না হয় মসজিদে যখন সালাত আদায় করে যাবেন পুরুষরা লোকালয়ে যাবেন তখন এই সমস্ত তসবি ব্যবহার করে দূরে থাকবেন কারণ হতে পারে আপনার মনে এটা চলে আসবে মানুষ বলবে মাশাল তাসসবিহ করতেছে লোক দেখানো লোক শোনানো এবাদত এটা সেরিকের অন্তর্ভুক্ত এটা কখনো গ্রহণযোগ্য নয় এছাড়া আপনি বাসা বাড়িতে নিরিবিলি থাকবেন কাউন্ট করবেন কত সংখ্যা গণনা করলেন এই সমস্ত তসবি ব্যবহার করতে পারেন তবে জেনে রাখবেন কত সংখ্যা গুনলেন এটা আল্লাহ রব্বুল কি হিসাব আছে ফেরেস্তা আছে গণনা করতেছে আপনার জন্য এটা বড় একটি নিয়ামত তারপরও মনের প্রশান্তির জন্য যদি কে গণনা করেন তসবি এটি ব্যবহার করতে পারেন সময় যে রাখবেন উত্তম হলো এটি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রাস্লামের সুন্নতের পদ্ধতি চলার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন